থ্যাংক ইউ বিগত 100 বছর। Thank you. বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। Main courses: Electronics and Telecommunication Engineering, Automobile Engineering, AC and Refrigeration Engineering, Computer Hardware Engineering, Mobile and Telephone Repairing Technician. World class infrastructure, lifetime placement support. George Telegraph, জীবন গড়ে দেয়। নমস্কার। নমস্কার। জর্জ টেলিগ্রাফ ট্রেডিং ইনস্টিটিউট তরফ থেকে আপনাদের সকলকে জানাই আজকের সান্ধ্যকালীন লাইভে স্বাগত। আমরা জানি কিছুদিন আগেই আমরা দুর্গোৎসব পালন করলাম, সেই কারণে আপনাদের সকলকে শুভ বিজয়ার জানাই আমাদের দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেডিং ইনস্টিটিউটের পরিবারের তরফ থেকে, এবং সেই সঙ্গে সঙ্গে জানাই অগ্রিম দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা। বিগত দিনগুলির মতো আজকেও আমরা সান্ধ্যকালীন লাইভ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমরা আপনাদের কাছ থেকে শুনবো কিরমভাবে পুজো কাটালেন আপনারা, সেটাও যেমন জানবো, ঠিক তেমনই পাশাপাশি এটাও জানবো যে কিভাবে আজকের ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছে এবং যারা কিছুদিন আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলো এবং সেই সঙ্গে সঙ্গে আইএসসি সিবিএসসি এবং আইসিএসসি পাশ করলো, তাদেরই বা কিরমভাবে আপনারা গাইড করলেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের স্কুল নিয়ে আমরা কথা শুনব, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা শুনব কিভাবে একটি ছেলে বা একটি মেয়ে কিভাবে তার ক্যারিয়ার তৈরি করতে পারে। আপনারা সকলেই জানেন যে 1920 সালে দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের পথচলা শুরু হয়েছিল। সেই পথচলা আজও সমানভাবে চলছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই লাইভের মাধ্যম দিয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের এই লাইভটা দেখেন, জানেন, শোনেন, এবং সেক্ষেত্রে বিভিন্ন হেডমাস্টারমশাই অ্যাডমিনিস্ট্রেটর আমাদের সঙ্গে থাকেন এবং তারা তাদের মতামত দেন, এবং সেইভাবেই কিন্তু আজকে জর্জ টেলিগ্রাফ সমানভাবে এগিয়ে চলেছে আপনাদের সকলের ভালোবাসায়, আপনাদের সকলের আন্তরিকতায়। আজকে শুধু এটুকুই বলে শুরু করব যে জাস্ট কদিন আগে আমরা দুর্গাপুজো পালন করলাম, এবং এই দুর্গাপুজোর পরেই কিন্তু আজকে প্রথম আমাদের লাইভ শুরু হলো, এবং আজকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি, একটু পরিচয় সেরে নেব, আজকে আমাদের মধ্যে পেয়েছি শ্রীমতী পিয়ালী সেনগুপ্ত, যিনি প্রধান শিক্ষিকা গোদাপিয়াশাল চারুবালা বালিকা বিদ্যালয় পশ্চিম মিদনাপুর থেকে। আপনাকে স্বাগত পিয়ালী ম্যাডাম। আমাদের সঙ্গে রয়েছেন সুদূর মুর্শিদাবাদ থেকে শ্রী জ্যোতির্ময় বাসু, যিনি প্রধান শিক্ষক মায়াগ্রাম হাই স্কুল খায়াগ্রাম মুর্শিদাবাদ থেকে। জ্যোতির্ময় বাবু, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার সাকির হোসেন, যিনি প্রধান শিক্ষক রিসরা অঞ্জুমান হাই স্কুল রিসরা হুগলি থেকে। সাকির সাহেব, আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ। ওকে, তো আজকে আমরা শুরু করব আমাদের মধ্যে সব থেকে যিনি সিনিয়র শ্রী জ্যোতির্ময় বাসুকে দিয়ে, যিনি বিগত 14 বছর ধরে প্রধান শিক্ষকের পদে আছেন, এবং আজকে আমরা শুনব তার অভিজ্ঞতার কথা। জ্যোতির্ময়দা, আপনার কাছে গেলাম, আপনি আপনার এক্সপিরিয়েন্স আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন। আমি সকলকে অনুরোধ করব একটু মাইকটা মিউট করে দিতে। গত মাস দুয়েক আগে আমার কাছে জর্জ টেলিগ্রাফ থেকে এই একটা প্রস্তাব আসে যে এরকম একটা ওয়েবিনার করার কথা ওনারা ভাবছেন। আমি সানন্দে রাজি হয়েছিলাম, এবং জর্জ টেলিগ্রাফের পার্থবাবু, যিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, ওনাকে অশেষ ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য। একসঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কিছু লোকজনের কাছে পৌঁছানো যায় এরকম একটা প্রোগ্রাম, সাধারণত এরকম সুযোগ আমরা পাই না। তো যাই হোক, আজকের যে আমাদের যে মূল বক্তব্য বা যে বিষয় এই ওয়েবিনারটা হচ্ছে বা লাইভ স্ট্রিমিংটা যেটা হচ্ছে যে বিষয়ের উপরে, সেটা হচ্ছে যে কারিগরি শিক্ষার ভূমিকা কতটা হতে পারে আমাদের একটা ছাত্র বা একটা ছাত্রীর কেরিয়ার তৈরির ক্ষেত্রে। দেখুন, তার আগে আমরা কয়েকটা জিনিস আলোচনা করে নিই। আমরা এতদিন
একটা সাধারণ পদ্ধতির মধ্যে চলছিলাম, স্কুল যাচ্ছিলাম, ছাত্রছাত্রী আসছিল, তাদের সঙ্গে পড়াশুনো, তাদের সঙ্গে ইন্টারাকশন ছিল, পড়াশুনোর মধ্যে ছিল তারা, তো একটা নর্মাল প্রসিডিওর, নর্মাল পদ্ধতির মধ্যে আমরা চলছিলাম। হঠাৎ করে 2019 সালে একটা বিনামেঘে বজ্রপাত, হঠাৎ কোথা থেকে করোনা নামক এক ভয়ঙ্কর জীব, সে আমাদের সমস্ত কিছু লন্ডভন্ড করে দিল, সব তছনছ করে দিল। এবার তছনছ করে দিল, সমস্ত বন্ধ হয়ে গেল, আমরা সমস্ত কিছু ক্লোজ করতে বাধ্য হলাম। ফল কি দাঁড়ালো? ফল হলো একটা গড়ে ওঠা সিস্টেম, গড়ে ওঠা একটা পদ্ধতি হঠাৎ করে নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল যেমন, সেই একটা কথা আছে যে ব্ল্যাক হোল যেটা আছে আকাশে, মহাকাশে ব্ল্যাক হোল থাকে, ব্ল্যাক হোল সমস্ত কিছুকে গিলে নেয়, সব কিছুকে টেনে নেয় নিজের মধ্যে। এই করোনাও কিন্তু সেরকম একটা ব্ল্যাক হোল টাইপের, সব কিছুকে নিজের মধ্যে টেনে নিল। কিন্তু সায়েন্স বলে যে ওই ব্ল্যাক হোলের ঠিক উল্টো দিকে থাকে কোয়াসার নামে একটা জিনিস, যেখান থেকে সবকিছু সে আবার আলোর মাধ্যমে উগড়ে দেয়, আলোর রূপে সেখান থেকে বেরিয়ে আসে। তো এরও তেমনি একটা পজিটিভ দিক কিন্তু আমরা করোনার পেলাম। কি সেই পজিটিভ দিক? যেমন ধরুন, এই যে আজকে আমরা এখানে অনলাইন একটা ব্যবস্থার মধ্যে এলাম, এই জিনিসটা আমরা তখন কল্পনা করি, সেই নর্মাল প্রসিডিওরের মধ্যে আমরা এই জিনিসটা কল্পনাই করি যে এটা হতে পারে। কিন্তু করোনা আমাদেরকে শেখালো যে এটাও হতে পারে। এই পদ্ধতিটার মধ্যে আমরা, এরকম আরো অনেক কিছু আছে, তা আমরা যেহেতু এখন শিক্ষার পদ্ধতির মধ্যে আলোচনা করছি, আমরা একটা জায়গাতেই আটকে থাকি, বেশি দীর্ঘায়িত করে লাভ নেই। এখানে একটা প্রশ্ন আসে যে অনলাইন ব্যবস্থা চালু তো হলো, ঠিক আছে, কিন্তু অনলাইন ব্যবস্থা কতটা কার্যকর শিক্ষাক্ষেত্রে, অনলাইন ব্যবস্থা কতটা কার্যকরী হতে পারে? দেখুন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে যে অনলাইন ব্যবস্থা ঠিক আছে চলবে, কিন্তু মানে ক্লাসরুম টিচিং, শ্রেণীকক্ষে পঠন পাঠন যে ব্যবস্থা, সেখানে মাস্টারমশাইয়ের সঙ্গে ছাত্রের যে ইন্টারাকশনটা হয়, একটা ইন্টারাকশনের ব্যাপার, আমরা বিএড পড়তে গিয়ে দেখেছিলাম যে একটা ইন্টারাকশনের ব্যাপার থাকে, ইন্টারাকশন ছাড়া পঠন পাঠন সম্ভব নয়, সেটা কিন্তু অনলাইনে সেভাবে হয় না। এটা গেল এক নম্বর। দু নম্বর হচ্ছে অনলাইন ব্যবস্থাটা খুব ক্যাজুয়াল, এর মধ্যে প্রফেশনালিজম নেই, প্রফেশন যে ব্যাপারটা সেই জিনিসটা কিন্তু নেই, অনলাইন ব্যবস্থাটা অত্যন্ত ক্যাজুয়াল। তো এই ক্যাজুয়াল, যেমন এই যে আমি এক ঘরের মধ্যে বসে আছি, হঠাৎ করে কেউ একজন ডাকলো, আমি উঠে যেতে পারি, এই পুরো, তার মানে কি, তখন এই প্রোগ্রামটার মধ্যে একটা বাধা পড়ে যাবে, একটা ছেদ পড়ে যাবে, হয়ে যায়, এগুলো হয়ে যেতে পারে অনলাইন ব্যবস্থার মধ্যে, কিন্তু সেই সমস্যাগুলো চলে আসে। সুতরাং অনলাইন ব্যবস্থাটা যে সম্পূর্ণ কার্যকরী সেটা বলা যাবে না, কিন্তু ওই সেই মন্দের ভালো, নাই মামার চেয়ে কানা মামা ভালো, ঠিক আছে, একটা ব্যবস্থা চলছে। অনলাইন অনলাইন ব্যবস্থাটা আমার ঠিক মানে পুরোপুরি পছন্দ নয়। আমরা বাড়িতে বসে বসে মানে খুব আরাম করে চাকরিটা করছি, সেটা সত্যি কথা, কিন্তু এটা ঠিক আমাদেরও ঠিক পছন্দ নয়। এটা বেশিরভাগ মাস্টারমশাই স্বীকার করবেন যে এটা পছন্দ নয়, স্কুলে গিয়ে ওই ক্লাসরুম ব্যবস্থাটাই কিন্তু মাস্টারমশাইরা বেশি, অনেক বেশি পছন্দ করে। আচ্ছা, এবার দেখুন, এই ব্যবস্থাটা অনলাইনের মধ্যে ঢুকে যাওয়ার ফলে কি হলো, ছাত্রছাত্রীদের উপর একটা সামাজিক চাপ তৈরি হলো। সব থেকে বড় সমস্যায় পড়লো কারা, যারা এই গত 2 বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, মাধ্যমিক যারা পাশ করলো, উচ্চ মাধ্যমিক যারা পাশ করলো, তাদের ক্ষেত্রে সামাজিক চাপটা কোথায়, কল্পনার বাইরে। তাদের সারা জীবন শুনতে হবে কিন্তু যে ও তোমরা করোনা ব্যাচ, এ একটা বড় সমস্যা, একদম একদম, এটা একটা ভীষণ বড় সমস্যা। আমরা কেউ ওই ছাত্রছাত্রীগুলোর কথা চিন্তা করছি না যে এই ব্যাপারটায় ওদের কোনো দোষ নেই, ওদের কোনো দোষ নেই, রাইট, একদম, খুব সত্যি কথা। কিন্তু আমরা কিন্তু ওদেরকে দোষ দিতে ছাড়ছি না যে তোমরা করোনা ব্যাচ, এটা সারা জীবন ওদেরকে শুনতে হবে, এই একটা বিরাট বড় সমস্যা। তো এই সমস্যা এবং সঙ্গে অভিভাবকদের চাপ আছে, অভিভাবকদের চাপ কিরকম, আমরা সাধারণভাবে অভিভাবকরা যেটা হয়, অভিভাবকরা সাধারণভাবে আমরা যেটা পাইনি, আমরা যেটা করতে পারিনি আমাদের ছেলে মেয়েদের মধ্যে, সেটা দেখতে পাই, দেখতে চাওয়ার চাই আর কি, দেখতে পাওয়ার চেষ্টা করি, সেই একটা চাপ আছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের, যেমন ছাত্রছাত্রীরা তো মাস্টারমশাইদের সঙ্গে কাউন্সিলিং তো সবসময় হচ্ছে, মাস্টারমশাইরা সবসময় ছাত্রছাত্রীদেরকে কাউন্সিলিং করছে, সঙ্গে অভিভাবকদের একটা কাউন্সিলিং কিন্তু খুব জরুরি। অভিভাবকদের সঙ্গে বসা,
এই যে রেগুলার যেটা আছে আমাদের একেবারে নেই তা নয়, সব স্কুলেই আছে প্যারেন্ট টিচার্স মিটিং, পিটিএম যেটা আছে প্যারেন্ট টিচার্স মিটিং, এটা এটা কিন্তু রেগুলার হওয়া উচিত। তাতে ওদের কাউন্সিলিং অনেকটাই হয়, অভিভাবকদের কাউন্সিলিং তো অনেকটাই হয়ে যায়। এবার আমি আমি একটা ছোট্ট প্রশ্ন করি আপনাকে, একটা আমি একটা ছোট্ট আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই যে করোনা আবহ ছিল এবং সেই সঙ্গে সঙ্গে আপনি অ্যাজ এ হেডমাস্টার আপনার স্কুলকে কিভাবে পরিচালনা করলেন, সেই সময় তার ছাত্রছাত্রী কিভাবে পাশে দাঁড়ালেন? পরিচালনা করার কিছু ছিল না তো, সমস্যা তো ওইটাই, ওই যে প্রশ্নটা আমরা মানে অমিট করতে চেয়েছিলাম সেই প্রশ্নটা চলে এলো, কিন্তু যে অমিট করতে চেয়েছিলাম যে বিদ্যালয়মুখী করতে গেলে কি করতে হবে, ব্যাপারটা হচ্ছে যে বিদ্যালয় আপনি খুলে দিন, ছাত্রছাত্রী এমনি চলে আসবে। এবার সমস্যাটা বাকি বাকি হেডমাস্টার মশাইরা যারা আছেন আর দুজন, পিয়ালি ম্যাডাম আর সাকি সাহেব, দুজন এরা দুজনও স্বীকার করবেন যে এই সময়ে আমাদের করার কিছু ছিল না বেসিক্যালি, ওই গিয়ে খানিক অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আর ওই মিড ডে মিলে চাল বিলি করা। এবার সেটাও কি, একটা সার্টেন ক্লাসের ছেলে আসছে, অন্য ক্লাসের ছেলে সেই দিন আসছে না, সেই কটা ছেলে মেয়ে আসছে, হয় না, এতে কিছু করারই ছিল না বেসিক্যালি, ওই খালি স্কুলে যাওয়া আর আসা। এবার ব্যাপারটা হচ্ছে যে ধরুন যারা বাইরে বাইরে থেকে যাতায়াত করছে স্কুল, তাদের ক্ষেত্রে একটু সমস্যা ছিল প্রথম দিকে, যানবাহনের একটা সমস্যা এখনো আছে, যানবাহনের সমস্যা, তাদেরকে নিজেদের অ্যারেঞ্জমেন্টে যেতে হয়েছে, বাস আমাদের যেমন এখান থেকে বহরমপুর থেকে ভায়া কান্দি যেতে হয়, ভায়া কান্দি বাস পুরোপুরি এখনো চলছে না আমাদের, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে বেশ কিছু লোকের সমস্যা হচ্ছে যারা বহরমপুর থেকে যাতায়াত করেন, সমস্যা হচ্ছে, কিন্তু তারা যাচ্ছেন, তারা যাচ্ছেন, যাচ্ছেন না তা না, তাই আমাদের অ্যাকচুয়ালি স্কুলে গিয়ে কিছু করার ছিল না, এটা একদম সত্যি কথা জেনে রাখবেন। স্কুলে গিয়ে মাস্টারমশাইদের কাজ হচ্ছে, ছাত্র যদি না থাকে তাহলে স্কুলে মাস্টারমশাই যাবে, বিএড এ একটা প্রশ্ন ছিল, বিএড এ একটা প্রশ্ন থাকতো যে কোনটা না হলে তোমার স্কুল চলবে না, তার মধ্যে থাকলো বেঞ্চ মানে আসবাবপত্র, মাস্টারমশাই, ছাত্র আর টিচিং এইড, এগুলো না থাকে, এর মধ্যে কোনটা না থাকলে স্কুল চলবে না, তো একটাই উত্তর হয় যে ছাত্র না থাকলে স্কুল চলবে না, একদম, বাকি সবকিছু ছাড়া, বাকি সবকিছু ছাড়া আপনার হাতে দুটো ছাত্র দিয়ে দেওয়া হলো, মাঠে বসিয়ে দেওয়া হলো, আপনি সবসময় তাদেরকে পড়িয়ে দিয়ে আসতে পারবেন যদি শিক্ষক মনে করেন, ছাত্র না থাকলে শিক্ষকের কোনো কাজ নেই, ছাত্র যদি না থাকে তাহলে শিক্ষকের কোনো কাজ নেই। এইবার 16 তারিখ থেকে স্কুলটা খোলার কথা হয়েছে, নিশ্চয়ই আবার আমরা নর্মাল সিতে ফিরছি, স্বাভাবিকতায় ফিরছি। আচ্ছা, আর আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামের আরেকটা যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা কতটা, কারণ জর্জ টেলিগ্রাফ এই অনুষ্ঠানটা উদ্যোগ নিয়েছেন, বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা কতটা, এই মানে আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নটাই কিন্তু অবান্তর, প্রয়োজনীয়তা কতটা, তার কারণ অবান্তর কেন বলছি, তার কারণ হচ্ছে এখন সাকির সাহেবের স্কুলে আছে কিনা জানি না, আমার স্কুলে নেই, বা পিএলএম এর স্কুলেও আছে কিনা জানি না, ভোকেশনাল কোর্স, ভোকেশনাল স্ট্রিম, তার মানে হায়ার সেকেন্ডারিতে ভোকেশনাল স্ট্রিম বলে একটা স্ট্রিমই আছে, ভোকেশনাল স্ট্রিম বলে একটা স্ট্রিমই আছে, সেই স্ট্রিমটা যখন, তার মানে কি বৃত্তিমূলক শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়, সোজা কথায় 100% প্রয়োজনীয়, তার কারণ হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে গোটা রাজ্যে বলুন বা গোটা দেশে বলুন চাকরি বাকরির যা পরিস্থিতি, আপনাকে যে কেউ একটা ভালো রেজাল্ট নিয়ে পাশ করে যে সঙ্গে সঙ্গে সে চাকরি একটা ভালো পাবে কোনো গ্যারান্টি নেই, তো সেক্ষেত্রে যদি যদি, এবং ওই যে সাকির সাহেবের সঙ্গে আমাদের প্রোগ্রামের আগে সাকির সাহেবের সঙ্গে যে কথাটা হচ্ছিল, সাকির সাহেব যে বতা রে থে কি হরেক লড়কে লড়কে ইয়া লড়কি কো উসকা উসকা উসকে অন্দর মে কুছ না কুছ হোতা হ্যায় জো উসকা স্পেশালিটি হ্যায়, है ना सकी राइट, जो उसका स्पेशलिटी है, तो वो स्पेशलिटी जो है वो स्पेशलिटी उस ढूंढने में टीचर टीचर 100% मदद कर सकता है, वो स्पेशलिटी ढूंढने में प्रत्येकटा छेले बा प्रत्येकटा मेयर मध्ये किछु स्पेशलिटी आछे, सेई स्पेशलिटीटा बार करते परले एकदम काज हो जाए, তাদের কিন্তু সেই দিকে যদি ড্রাইভ করা যায়, সেই দিকে যদি তাদেরকে ওয়ে আউট দেখিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা অনেক বেশি
সফল হবে জীবন। তো সেই ক্ষেত্রে বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা আমার মতে বলে বৃত্তিমূলক শিক্ষা একটা সাইড বাই সাইড, হ্যাঁ পড়াশোনা করছি, পড়াশোনাটা নিশ্চয়ই খুব মন দিয়ে করবো, পড়াশোনাটা সব থেকে বেশি দরকার, তার সঙ্গে বৃত্তিমূলক শিক্ষাটা যদি সাইড বাই সাইড প্রত্যেকে যদি একটা কিছু নিয়ে তার বার করতে পারে যে তার স্পেশালিটি কোথায়, সেই স্পেশালিটির একটা ট্রেনিং যদি তার থাকে, তাহলে কিন্তু সে একদম গড়গড় করে এগিয়ে চলে যেতে পারে। যেমন বলি আমার স্কুলটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদের সেন্ট্রাল টাউন, একমাত্র বড় শহর হচ্ছে বহরমপুর গোটা মুর্শিদাবাদ। এখান থেকে আমার স্কুলটা হচ্ছে 42 কিলোমিটার দূর এবং প্রত্যন্ত গ্রামের ভেতরে। আমি আজ থেকে 25 বছর আগে যখন জয়েন করলাম তখন দেখেছিলাম আমার স্কুলের 97% লার্নার ছিল ফার্স্ট জেনারেশন লার্নার, প্রথম মানে তাদের বাড়িতে তারা প্রথম পড়াশোনা করতে আসছে, তাদের বাড়িতে তার আগে কেউ পড়াশোনা করেনি। এবং রিসেন্টলি গত বছর সাতেক আগেও মোটামুটি একটা সার্ভে আমি ব্যক্তিগতভাবে কিছুটা করেছিলাম, সেটাতে দেখা গেছিল যে ওই ফার্স্ট জেনারেশন লার্নারের পার্সেন্টেজটা কিন্তু খুব একটা কমেনি, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে হয়তো 80% কি 85% ফার্স্ট জেনারেশন লার্নার এখনো। তাদের মধ্যে থেকে আমার কয়েকটি ছাত্রী, বেশ কয়েকজন আমার মানে এক্ষুনি নাম মনে পড়ছে এরকম অন্তত 5 জন ছাত্রী, তারা কিন্তু নার্সিং ট্রেনিং করে ভালো জায়গায় চলে গেছে। রাইট, আমি আমি আসবো আপনার কাছে, আমি আপনার কাছে আবার ফেরত আসবো, এই 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 বিষয়টা নিয়ে আমি ফেরত আসছি আপনার কাছে। তার আগে আমি একটু চলে যাবো পিয়ালি ম্যাডামের কাছে। আমি জ্যোতি মহাদাকে বলবো একটুখানি মাইকটা মিউট করে দিন। তো পিয়ালি ম্যাডাম আপনার মাইকটা একটু আনমিউট করে দিন। আমি একটু আপনার সঙ্গে আরেকবার পরিচয় করিয়ে দিই যারা রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শ্রীমতী পিয়ালি সেনগুপ্ত, যিনি প্রধান শিক্ষিকা গোদাপিয়াশাল চারুবলা বালিকা বিদ্যালয় শালবনী পশ্চিম মিদনাপুর থেকে। ম্যাডাম, এই যে এই অভিজ্ঞতা যেটা এইমাত্র জ্যোতি মহাদা আমাদের সঙ্গে শেয়ার করছিলেন, যে এই যে অভিজ্ঞতা যেটা নিয়ে আমরা এতদিন ধরে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে গেলাম, সে বিষয়ে আপনার কি মত ম্যাডাম? আমি আমার বক্তব্যের শুরুতেই আগে আমি জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট কে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই এই রকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এটা অত্যন্ত সময় উপযোগী যে বিষয়টা আপনারা বেছেছেন, জীবন গড়ার কথায় লক্ষ্য পূরণে শিক্ষা ও কারিগরির ভূমিকা, অর্থাৎ শিক্ষার্থীদের লক্ষ্য পূরণে কিভাবে কারিগরি শিক্ষা তাদের ভূমিকা পালন করে চলেছে। তো তার আগে আমাদের জানতে হবে যে এই যে শিক্ষা, এই শিক্ষাটার ক্ষেত্রে তার মূল উদ্দেশ্যটা কি, না শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ, তো সেটা নিয়ে আমি একটু বলবো। তার আগে আমি পার্থবাবুকে, আমাদের সঞ্চালক যিনি আজ জজ টেলিগ্রাফের এই অনুষ্ঠানের, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর সকলকে আমি আমার সমস্ত বন্ধুদেরকে, শিক্ষক বন্ধুদেরকে এবং যারা অনুষ্ঠান দেখছেন বা দেখবেন তাদের সকলকে আমি বিজয়ের শুভেচ্ছা জানাই, দীপাবলিরও শুভেচ্ছা জানাই, খুব সামনেই আমাদের দীপাবলি। তো যাই হোক, তো শিক্ষা নিয়ে আমি একটু বলি যে শিক্ষার যেটা মূল উদ্দেশ্য তার থেকে এই অতিমারী আমাদের আজ অনেকটা দূরে সরিয়ে নিয়ে গেছে। আমরা জানি শিক্ষা হচ্ছে একটা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ, সব দিক দিয়ে তাকে মানে সঠিক করে তোলা। তো অনেকেই হয়তো পড়াশোনায় খুব ভালো, হয়তো খুব ভালো ইংলিশ লিখতে পারে, বাংলা লিখতে পারে, অঙ্ক করতে পারে, কিন্তু তার সেটা কিন্তু শিক্ষার উদ্দেশ্য পূরণ নয়। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ করতে হবে, অর্থাৎ মানসিক বিকাশ, শারীরিক বিকাশও কিন্তু অত্যন্ত দরকার। তো যেটা থেকে এখন শিক্ষার্থীরা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এর মূল কারণ এই ভয়ঙ্কর অতিমারী। এর ফলে তো বিদ্যালয় দীর্ঘদিন, প্রায় 2 বছর ধরে বিদ্যালয় আমাদের বন্ধ হয়ে রয়েছে। এর মোকাবিলা আমরা যেমন করে চলেছি, আমাদের ছোট ছোট ছাত্রীরাও করে চলেছে। তারা বন্ধু বান্ধব কিছুই পাচ্ছে না, একবারেই বলতে গেলে তারা ঘরে আটকানো, গৃহবন্দী হয়ে রয়েছে। তারা অনেক সময় আমরা দেখেছি যে তারা অনেক কথা আমাদের এসে বলতো যেগুলো তারা হয়তো বাড়িতে বলতে পারতো না, অর্থাৎ তাদের মনে যদি কোনো কষ্ট থাকতো সেগুলো তারা হালকা করতে পারতো বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করে, বান্ধবীদের সাথে কথা বলে।
আবার অনেক সময় তারা আমাদের কাছেও আসতো যে ম্যাডাম আমার এটা সমস্যা আছে। তো আমাদের একটা ক্লাব ছিল, আমাদের নয় শুধু, বহু স্কুলেই এখন হয়েছে কন্যাশ্রী ক্লাব, অর্থাৎ যেখানেই ছাত্রীরা রয়েছে সেই সমস্ত ছাত্রীদেরকে নিয়ে একটি ক্লাব গঠন করা হয়েছে, তাতে কিছু শিক্ষিকারাও রয়েছেন এবং আমরা তো আছি। তো সেই ক্ষেত্রে ওই ক্লাব কিন্তু আমরা তৈরি করেছিলাম বিভিন্ন গ্রাম থেকে ছাত্রীদেরকে তুলে এনে, অর্থাৎ একই গ্রামের একাধিক ছাত্রীকে আমরা রাখিনি, বিভিন্ন গ্রাম থেকে একজন একজন করে ছাত্রী নিয়ে আমরা এই ক্লাবটা গঠন করেছিলাম, যাতে ওই কন্যাশ্রী ক্লাবের মেয়েরা কোন কোন মেয়ে বিপদগামী হয়ে পড়ছে, অর্থাৎ মূল স্রোত থেকে তারা দূরে সরে যাচ্ছে, সেই ধরনের মেয়েদের খবরাখবর কিন্তু আমাদের ছাত্রীরাই এনে দিত এবং আমরা কিন্তু তারপরে ওই ছাত্রীকে ডেকে পাঠাতাম, অভিভাবক বা অভিভাবিকাকে ডেকে পাঠাতাম, কাউন্সিলিং করতাম, এটা কিন্তু আমাদের রেগুলার চলতো। তো বর্তমানে আমরা তো নিরুপায়, কোনোভাবেই আমরা কিন্তু ওই মানে এই খবরাখবরগুলো আর পাচ্ছি না, কখন পাচ্ছি খুব কম, যখন কোনো অভিভাবিকা বা অভিভাবক এসে আমাদের বলছেন ম্যাডাম আমার মেয়েটা তো পড়াশুনো আগে ভালোই করতো, এখন তো শুধু ফোন নিয়েই বসে আছে, তো কিছু করারও নেই, তাদের অনলাইন ক্লাস চলছে, আমরা চালু, সবাই চালু করেছে, আমরাও করেছি অনলাইন ক্লাসে, তারা হয়তো জয়েনটা করেই হয়তো চলে যাচ্ছে গেম খেলতে কিংবা আরো অন্য কিছু করছে। তো এর ফলে কি হচ্ছে না, তাদের তো মূল উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না, অথচ মোবাইল তাদের দিতেই হবে। এইভাবে ধীরে ধীরে ওরা কিন্তু একটা মানে অ্যাডিক্টেড পর্যায়ে চলে যাচ্ছে। বেশ কিছু ছাত্রী আমাদের কাছে খবরগুলো আসে, আমরা তখন তাদের ডেকে তাদের হয়তো কাউন্সিলিং করালাম, বোঝালাম, কিন্তু বেশিরভাগ ছাত্রীরা কিন্তু মানে অধরা থেকে যাচ্ছে। মূলত অনলাইন ক্লাসে বেশিরভাগ ছাত্রী জয়েন করতে পারে না, বাস্তবে কি তাদের কিছু সমস্যা আছে, মোবাইল নেই বা ইন্টারনেট নেই, এরকম তো আছে, এগুলো আমরা জানি, কিন্তু যাদের সমস্যা নেই তারাও যে অনলাইন ক্লাসের সুবিধাটা পুরোপুরি নিচ্ছে সেটা কিন্তু নয়, তারা কিন্তু অনেকটাই অন্য পথে চলে যাচ্ছে। এর ফলে তাদের এক তো তাদের জীবনের মূল স্রোত থেকে তারা দূরে সরে যাচ্ছে, দ্বিতীয়ত তাদের চোখের সমস্যা, তৃতীয়ত সারাক্ষণ বসে আছে, আগে স্কুলে এলে একটু ছোটাছুটি করতো, একটু খেলাধুলো করতো, কিছু নেই, এখন তো শুধুই বাড়িতে বসে থাকাটাই, আর বাইরে ছাড়াও যাবে না, বাইরেও যদি, যদিও আমাদের গ্রামীণ এলাকায় অতটা রেস্ট্রিকশন তারা মানে অভিভাবকরা অতটা সচেতন নয়, যাচ্ছে অল্প কিছু যাচ্ছে, কিন্তু যারা একটু সচেতন তাদের বাচ্চারা কিন্তু ওই গৃহবন্দী, খেলাধুলোও করতে পারছে না, না শারীরিক বিকাশ হচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, নানান রকম সমস্যার সম্মুখীন কিন্তু তারা হচ্ছে। তো তবুও আমাদের তো ওই যেটা একই কথা আর কি, যে বসে থাকলে তো চলবে না, একটা না একটা উপায় বের করতে হবে, ওদের তো এগিয়ে নিয়ে যেতে হবে। তো ওই অনলাইন ক্লাসের মাধ্যমে যতটা হয় আমরা কাউন্সিলিংও, বিশেষ করে যারা একটু বড় অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে দিয়ে যে সমস্ত ছাত্রীরা যাচ্ছে, তো মোটামুটি ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত ওদেরকে কিন্তু আমরা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করি। কাউন্সিলিং বলতে সেই অর্থে যে কাউন্সিলিং করা হচ্ছে তোমাদের সেরকমটা কিন্তু নয়, ক্লাসের ফাঁকে ফাঁকে কিন্তু ওদের এই খবরগুলো নেওয়া হয়, কিরে পড়াশোনাটা ঠিকঠাক করছিস তো, বা তোরা ক্লাসটা রেগুলার অ্যাটেন্ড কর, বা ক্লাসটা অ্যাটেন্ড করে কি তোরা অন্য কিছু করছিস, এই ধরনের কোয়ারিজগুলো কিন্তু ওদেরকে দিদিরা কিন্তু করে থাকেন, শিক্ষিকাগণ কিন্তু করে থাকেন এটা। তো এইভাবে আমরা চেষ্টা করছি যে ওরা কীভাবে মূল স্রোতে থাকে, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ওরা যেন একেবারে ডাইভার্টেড না হয়ে যায়। আমরা কি পুরোটা আটকাতে পেরেছি সেটা তো বলতে পারবো না যে পুরোটা আটকাতে পেরেছি, অবশ্যই এরই মধ্যে বেশ কিছু ছাত্রী বিয়ের পিড়িতে বসে পড়ছে, কেউ আবার বাধ্য হয়ে বসছে, কেউ নিজে থেকেই চলে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু ওরা মারাত্মকভাবে কিন্তু ফেস করছে। তো এইগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদের প্রথমেই ওদেরকে শুধু ওই পড়াশুনো গতানুগতিক পথে রাখলে চলবে না, কেননা সব ছাত্রীর মেরিট সমান নয়, পড়াশুনো সবাই যে ভালোবাসে এটা তো নয়, আমরা দেখেছি কেউ হয়তো খেলাধুলো ভালোবাসে, কেউ হয়তো সাংস্কৃতিক চর্চা, গান, নাচ, আবৃত্তি এগুলো ভালোবাসে, তো তাদের সেই পথেও কিন্তু তাদের উৎসাহ দিতে হবে। এবং তাদের কাছে আমরা উদাহরণ হিসেবে তুলে ধরি, আমাদের তো গার্লস স্কুল স্যার, তো গার্লস স্কুলে মেয়েদের সমস্যাটা একটু বেশি, এইসব সমস্যা, কেননা ওরা একটু বড় হলেই এর দেখে তার দেখে এদিক ওদিক যাচ্ছে, ঘুরছে, ফোন করছে, এই সমস্তগুলো ওদের থাকে।
তো এইগুলো থেকে ওদের যদি আমরা ঘুরিয়ে আনতে চাই জীবনের মূল পথে, তো তাদের আমাদের কিন্তু বিভিন্ন দিকে উৎসাহ দিতে হবে, শুধু পড়াশোনাতে আটকে থাকলে কিন্তু চলবে না। তো সেই ক্ষেত্রেটা কিন্তু এই কারিগরি শিক্ষারও একটা বড় ভূমিকা অবশ্যই রয়েছে। এখন তো মেয়েরা প্যারামেডিকেল কোর্স করছে, ল্যাব টেকনিশিয়ানের কোর্স করছে, তারপরে নার্সিং তো আছেই, প্লাস আমাদের এই শালবনী ব্লকের মেয়েরা কিন্তু খেলাধুলোতে বেশ পারদর্শী, বিশেষ করে ফুটবল, তারপরে কবাডি, খোখো, এই ধরনের খেলাধুলোগুলোতে ওরা যথেষ্ট পারদর্শী। তো আমাদেরও মেয়েরা কিন্তু ফুটবল খেলায় সুব্রত কাপেও খেলেছে, তো হয়তো কিছু মেয়ে জেলাতেও গেছে, তো বেশিরভাগ মেয়ে কিন্তু আগ্রহী আছে খেলাধুলোতে, ওরা যথেষ্ট আগ্রহী। এবং এখন যেটা আমাদের জঙ্গলমহল অঞ্চলে একটা বিশেষ সুবিধা মেয়েরা পেয়েছে, সেটা হচ্ছে যে যারা জঙ্গলমহল কাপে অংশগ্রহণ করে তারা কিন্তু চাকরি পাচ্ছে, সিভিক পুলিশের চাকরি পাচ্ছে। আমাদের মেয়েরাও পেয়েছে, বেশ কিছু মেয়ে কিন্তু সিভিক পুলিশে জয়েন করেছে। তো ওরা এতটাই দরিদ্র পরিবারের, ওদের কাছে ওটা কিন্তু বিরাট পাওনা, কম নয়। ঠিক একই রকম ভাবে কারিগরি শিক্ষাতেও এখন মেয়েরা কিন্তু এগিয়ে আসছে, যারা একটু মানে মোটামুটি মিডিওকার মেরিটের যারা মেয়ে, তারা কিন্তু এইসব ব্যাপারগুলোতে তারা কিন্তু আগ্রহী হচ্ছে, তাদেরকে আগ্রহী আমাদের করতে হচ্ছে। এবং এর ফলে যদি তাদের কোনো সেমিনারের ব্যবস্থা করা যায়, সেটাও আমরা দেখেছি। আমরা আপনাদের কাছেও রিকোয়েস্ট করব, জর্জ টেলিগ্রাফের কাছে, যে এই ধরনের কোনো ওদের উৎসাহ দেওয়ার জন্য যদি কোনো সেমিনার আয়োজন করা যায়, তো নিশ্চয়ই 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 তাহলে আমাদের মেয়েরা আরেকটু জানতে পারবে বেশি। আমরা তো জানাচ্ছি এবং আরো জানাবো ভবিষ্যতে। সত্যি মানে 100 বছরের একটা প্রতিষ্ঠান যেটা আমরা একবারে ছোট থেকে শুনে আসছি, সেটা নিশ্চয়ই একটা মামুলি ব্যাপার নয়। এতদিন ধরে একই রকম জনপ্রিয়তা ধরে রাখাটা কিন্তু খুব সহজ নয়। তো সেই ক্ষেত্রে আমাদের আরেকটু বেশি, আমাদেরকেও, আমার এখন মনে হচ্ছে যে আমাদের আরো বেশি সচেতন হতে হবে, যে মেয়েদের আরেকটু জানানো যে তোমাদের কিন্তু বিভিন্ন পথ রয়েছে, তোমরা কিন্তু বিপথে যেও না। পড়াশোনা নাও হতে পারে, কিন্তু হাতে কলমে শিক্ষা নিয়ে, কারিগরি শিক্ষা নিয়েও কিন্তু তোমরা দাঁড়াতে পারো, তোমাদের জীবন কিন্তু গড়ে উঠতে পারে। আর মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু অত্যন্ত জরুরি। এখনকার মেয়েরা তো পিছিয়ে নেই, সবার সাথে তাল মিলিয়ে ওরাও এগিয়ে যাচ্ছে একদম। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওকে একদম 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 আমি আসছি আপনার কাছে, আবার ফিরে আসবো আমি। হ্যাঁ, আমি আপনার কাছে ফিরে আসছি আবার। আমি এখন চলে যাব আমাদের পরবর্তী বক্তা মিস্টার সাকির হোসেন, যিনি প্রধান শিক্ষক রিসরা আঞ্জুমান হাই স্কুল রিসরা হুগলি থেকে। সাকির সাহেব, আপকা স্বাগত হ্যায় হাম লোগ কা কার্যক্রম মে। আর মে আপকো পহলে জাননা চাহুঙ্গা কি ইসি পহলে আপ সুন লিয়া কি জ্যোতির্ময় বাবুকে পাশে আর পিয়ালি ম্যাডামকে পাশে জো হাম লোগ অলরেডি স্কুল মে ক্যাসে वो लोग काम कर रहे हैं, तो आपका जो एक्सपीरियंस है, आपका जो जैसे आप चलाए हैं अपने स्कूल कोरोना के टाइम में, तो कैसे आपको एक्सपीरियंस रहा है, थोड़ा हमसे शेयर कीजिए सकीर साहब। हाँ, मैं हेडमास्टर जो है रिजवान जमन हाई स्कूल का हूँ, लेकिन बहुत नया नया हूँ, ज्यादा दिन नहीं हुआ है मुझे ज्वाइन किए हुए। मैंने 17 जुलाई 2019 को मैंने फर्स्ट SLST से हेडमास्टर का एग्जाम दे के ज्वाइन किया था। मेरे ख्याल से 6-7-8 महीने ही मैं चला हूँ, उसके बाद जो है पैंडेमिक लागू हो गया 23 मार्च 2020, शायद मैं ठीक बोल रहा हूँ। तो जो है पढ़ाई लिखाई तो मेन ही है, लेकिन उसमें जो है बहुत ज्यादा मैं चला नहीं पाया। बाद में तो ऐसा लग रहा है हमको अब तक ऑफिस असिस्टेंट हूँ, जिस तरह ऑफिस में लोग आते हैं एक दो करके अपना काम करते चले जाते हैं, स्कूल का वही हालत है अभी। लेकिन स्कूल का चमक दमक जो भी है वो बच्चों से है, स्टूडेंट से है, स्टूडेंट से ही जो स्कूल चमकता है, वो तारे हैं, सितारे हैं। तो मेरा तजुर्बा ये रहा है कि फर्स्ट डे, ऑन द फर्स्ट डे से ही, जैसे ही मैं ज्वाइन किया था, मेरे ख्याल से 2 या 3 दिन के बाद ही जो है जॉर्ज टेलीग्राफ से एक दो आदमी आए थे मेरे पास स्कूल में, और उसने बताया कि जो है जॉर्ज टेलीग्राफ किस तरह का काम करते हैं, तो मुझे पता चलिए वोकेशनल है। वैसे मैं पहले भी इनको जॉर्ज टेलीग्राफ जानता था, क्योंकि मैं रायबर सियालदह के रहने वाला हूँ, और मेरे ख्याल से ये ऑफिस जो है मेन कैंपस हम लोग का जो है सियालदह में ही है।
वहां पर एक चोर बजा है मैं जाता था, वो पहले की बात है। तो कहने का मतलब पढ़ाई लिखाई का जहाँ ताल्लुक है, तो पढ़ाई लिखाई का एक मेन स्ट्रीम होता है, जैसे एक माध्यमिक एग्जाम पास किया, उच्च माध्यमिक हायर सेकेंडरी पास किया, फिर ग्रेजुएशन किया, उस पर एमए किया, ये तो एक तो सिंपल यानी स्ट्रीम है, पढ़ते रहा। लेकिन यहाँ पर ये सीधे पढ़ने से जो है वो स्किल डेवलपमेंट नहीं होता है, सिर्फ एकेडमी जो है वो सर्टिफिकेट और ये रिजल्ट वगैरह मिल जाता है। लेकिन मेरे ख्याल से जो है बच्चे पढ़ाई करें, तालीम हासिल करें, लेकिन साथ साथ जो है स्किल डेवलपमेंट का कुछ ऐसा कुछ करें जो उसको जो है माने ग्रेजुएशन कम्प्लीट होने के बाद या उच्च माध्यमिक कम्प्लीट होने के बाद वो चीज़ जो है वो उसको उस फील्ड में ले जाए। और मैंने कुछ देखा, कुछ बच्चों को देखा, मैंने हायर सेकेंडरी खास के बच्चों को, मैं क्लास कर रहा था, अचानक से जो है कुछ जो है फ्लैश होके जो है स्विच जो है लाइन चले गया, करंट चले गया, अचानक से एक लड़का बोला सर वो सर वो पूरा जानता है सर इलेक्ट्रिक का काम, वो कर देगा ठीक, अभी दो मिनट में ठीक कर देगा। तो मैं क्लास छोड़ के आया, देखा दो मिनट वो ठीक कर दिया, तो हमने समझा कि वाह ये तो मैंने ये तो एक्स्ट्रा मैंने मेरे पास हुनर है ये चीज़ ठीक करने का। तो इस चीज़ को जो है ना हर बच्चे के अंदर कुछ ना कुछ छुपी हुई सलाहियतें होती है जिसको हम लोग उजागर करने की जरूरत है, और ये उजागर जो है टीचर ही उस्ताद ही जो है उसको बता सकता है कि इस फील्ड में जो है तुम एक्सेल करोगे, तुम्हारे अंदर ये खूबी है, लेकिन उसको सही दिशा दिखाने वाला टीचर ही है जो है कैसे करेंगे नहीं करेंगे कहाँ। बच्चे लोग को जागरूकता भी होता है कि सर हमको ये सीखना है तो कहाँ से सीखे, तो आमतौर से हेडमास्टर टीचरों को ये जान कर रहना चाहिए कि ये एकेडमिक फील्ड से अलग जो वोकेशनल फील्ड है किस तरह का जो है, कहाँ कहाँ इंस्टीट्यूट है, कहाँ पर क्या जिस डिप्लोमा होता है, क्या चीज़ वहाँ से सीख सकते हैं। देखिए इंस्टीट्यूट तो बहुत सारा है, लेकिन जो है कुछ इंस्टीट्यूट जो है बहुत पुराना है, तजर्बा है उनको बहुत पढ़ाने का इस तरह का, उसमें से एक जॉर्ज टेलीग्राफ भी एक है जहाँ तक मैं समझता हूँ। और मेरा ख्याल है कि बच्चों को जो है तालीम के साथ साथ जो है कैरियर ओरिएंटेड जो है पढ़ाई पढ़ना चाहिए। देखिए होता क्या है कि स्किल है, इलेक्ट्रीशियन है अच्छा, प्लम्बर अच्छा है, लेकिन उसके पास सर्टिफिकेट डिप्लोमा नहीं है, उसके वजह से वो आगे नहीं बढ़ सकता है। करेक्ट, उसमें जो है सर्टिफिकेट डिप्लोमा आड़े आ जाता है, वो काम बहुत अच्छा जानता है। बस अब ऐसा भी हुआ है किसी क्लास 8 तक पढ़ा है, काम बहुत अच्छा जान रहा है, लेकिन जो है वो डिप्लोमा के एडमिशन लेने के लिए हायर सेकेंडरी उच्च माध्यमिक मिनिमम चाहिए। तो बच्चों को मेरे ख्याल से एक मैसेज, मेरा पैगाम ये है कि बच्चे जो है तालीम के साथ साथ जो है तालीम को भी जारी रखें, लेकिन साथ साथ जो है स्किल डेवलपमेंट करियर और जिससे करियर बनेगा उससे जो है उसको जो है हासिल करने की कोशिश करें। जैसे आजकल तो ये कंपटीशन का दौर है ना, अभी तो सिर्फ सिंपल ग्रेजुएट या हायर सेकेंडरी का जो है सर्टिफिकेट लेकर नौकरी नहीं मिलेगा। आपके अंदर अभी जाइएगा किसी भी ऑफिस में तो पहला ये सवाल करेगा क्या आपको कंप्यूटर चलाना आता है, अगर कंप्यूटर चलाना आता है तो आपके लिए जगह है। तो जाहिर सी बात है बच्चे जो नहीं सीख रहेगा तो पहले इनकार करेगा, तो वहां पर वो उसके लिए जो है डिसएडवांटेज हो गया। तो इस तरह से जो आजकल तो बेसिक नीड से कंप्यूटर चलाना ऑन, अभी आजकल देखिए मोबाइल में जो काम होता है कंप्यूटर वही काम होता है, लेकिन जो है कंप्यूटर ओरिएंटेड अगर बच्चा कोई कोर्स कर ले, बेसिक ही कोर्स कर ले, या फिर जो कोई फाइनेंशियल कोई जो है होता है बहुत सारा कोर्स वो कर ले, तो उससे जो है उसको कुछ नहीं तो उसको तो है अकाउंटेंट का तो जॉब मिल जाएगा, ये तो है। तो कहने का मतलब इसका बहुत अहमियत है कैरियर ओरिएंटेड पढ़ाई का, इसके बारे में जो है पार्थो राय जो आपको ज़्यादा बताएंगे, मैंने जॉर्ज टेलीग्राफ में पढ़ा है काफ़ी, बहुत सारा जो है कोर्स कराया जाता है यहाँ पे, पार्थो राय जो है और जो है इसके बारे में डिटेल्स बताएंगे। थैंक यू। ओके, थैंक यू, थैंक यू सगीर साहब, आपको बहुत बहुत मुबारक, आप इतना अच्छा हमको एक शुरुआत दिए हैं आपके हिसाब से। और आपने ये भी बोला है कि जैसे कि हम लोग जानते हैं कि सियालदह में हम लोग का मेन कैंपस है, तो मैं इसके ऊपर थोड़ा चर्चा करना चाहता हूँ। अभी चले जाबो एक बार सोजा पियाली मैडम के कछे, पियाली मैडम के एक चीज जिज्ञेस करब जो आजकल এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আপনি প্রথমেই যেটা আমাদেরকে ছুঁয়ে গেছিলেন যে আপনার মেয়েদের স্কুল এবং গার্লস স্কুল, এবং সেক্ষেত্রে গার্লস স্কুলের একটা বড় জিনিস হচ্ছে যে সবসময় আমরা জানি যে তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কারণ আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা অনেকটা এগিয়ে গেছে, এবং সেক্ষেত্রে আপনাকে আমি প্রথম যেটা জানবার চেষ্টা করব যে আপনার কি মনে হয় কিরম ভাবে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, বিশেষ করে কারিগরি শিক্ষার মাধ্যম দিয়ে যাতে তারা তাদের ভবিষ্যৎ থেকে একটা জায়গায় তৈরি করতে পারে। পিয়ালি ম্যাডাম, আপনার মাইকটা একটু আনমিউট করে দিন। হ্যাঁ স্যার, মেয়েরাও তো এখন সমস্ত ক্ষেত্রেই ওরা মানে এগিয়ে যাচ্ছে এবং পড়াশোনাও করছে, বিভিন্ন স্ট্রিমেই এখন
আমরা মেয়েদেরকে দেখতে পাচ্ছি, তো যেটা আমাদের একটু গ্রামের দিকের মেয়েরা অবশ্যই একটু পিছিয়ে আছে, এটা তো অবশ্যই। তো তাদের এর একটা কারণ কিন্তু ওদের অভিভাবক অভিভাবিকাদের সচেতনতার অভাব, তাদেরকে ওনাদেরকে সচেতন করতে হবে। কারণ ওনাদের একটাই উদ্দেশ্য যে স্কুলে গিয়ে কি হবে, বড় হয়ে গেছে এরপরে আর স্কুলে যাওয়ার দরকার নেই, ওই বিয়েটা দিয়ে দিলাম আমরা নিশ্চিন্ত, মানে আমাদের হাত থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই মেয়েদের তারপরের প্রতি যে লাইফটা ওদের থাকে চলে যাওয়ার, বিয়ে দিয়ে দেওয়ার পরে, সে নিজেই করুক বা বাড়ি থেকেই দিক, তো ওরা কিন্তু বহু ক্ষেত্রে মানে চরম দুর্দশার মধ্যে পড়ে। মানে সেই দুঃখ কষ্ট আমরা রেগুলার ফেস করছি, তো তো আমরা কিন্তু সেইগুলো তখন মেয়েদেরকে একদম নাম ধরে, ক্লাস ধরে ওদের ক্লাসের মানে একদম আলোচনায় তুলে ধরতাম। হ্যাঁ, যেটা এখন একটু কমে গেছে, কিন্তু একেবারে যে পুরোপুরি সেটা মানে আমাদের হাতে নেই সেটা বলবো না, আমরা নিশ্চয়ই কিছু করতে পারি ওদের জন্য। তো আমরা সেই ধরনের মেয়েদের ক্লাস নাম ধরে একদম উদাহরণ হিসেবে ওদের সামনে দাঁড় করাই যে এই দেখো এই হচ্ছে পরিণতি, তো তোমাদের মধ্যে ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, তোমরা না ভালো পড়াশুনো করতে পারো কিন্তু জীবনে অনেক রাস্তা খোলা আছে, তোমরা কারিগরি শিক্ষায় যাও, তোমরা নার্সিং করো, তোমরা অফিসের যে সমস্ত কোর্সগুলো অফিসিয়াল কোর্সগুলো আছে সেইগুলোতে তোমরা ঢোকো, সেগুলো তোমরা শেখো। হ্যাঁ, বা টাইপিং, স্টেনোগ্রাফি, যদিও এখন এগুলো একটু কমে গেছে, এখন কম্পিউটার এসে গেছে, তো কম্পিউটার কিন্তু জানে ক্লাস ফাইভ থেকেই কিন্তু কম্পিউটার শিখছে ওরা, তো এই ধরনের শিক্ষাগুলো। আমি শুধু এক মিনিট আপনাকে থামাবো, একটা মিনিট থামাবো। সেটা হচ্ছে আপনি যেটা বললেন সেই সূত্র ধরে আমি একটু বলে দিই যে আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র মেয়েরা বা ছেলেরা নয়, আজকে কিন্তু ওভারঅল যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আজকে প্যারামেডিক্যাল কোর্স রয়েছে, যেটা ভীষণভাবে এখনকার দিনে ভীষণভাবে একটা চাহিদার জায়গায় রয়েছে। তার কারণ হচ্ছে আমরা জানি যে আমরা প্রত্যেকেই যখন বাইরে বেরোচ্ছি আমরা প্রত্যেকে মাস্ক পরে বেরোচ্ছি, এবং সেক্ষেত্রে কিন্তু আজকে এটা কিন্তু ভীষণভাবে দরকার যে প্যারামেডিক্যাল কোর্সটা কিন্তু শুধু ছেলেরা না মেয়েরাও করতে পারে, এবং মেয়েরা কিন্তু অনেক বেশি করে। এবং সেই কারণের জন্য কিন্তু আমরা যদি দেখি প্যারামেডিক্যাল থেকে শুরু করে বিউটি অ্যান্ড ওয়েলনেস, যেটা জস্টলি মানে আমাদের রয়েছে, তো সেক্ষেত্রে বিউটি অ্যান্ড ওয়েলনেসে কিন্তু সেই একই একই পদ্ধতি রয়েছে, এবং সেইভাবে কিন্তু আমরা দেখতে পাই যে মেয়েরা এবং তার সঙ্গে সঙ্গে ছেলেরা দুজনেই সমানভাবে কিন্তু সেটাতে এগিয়ে যাচ্ছে এবং তাতে তারা চাকরি পাচ্ছে। এবং এক্ষেত্রে একটা জিনিস আপনি যেটা বললেন অফিস ম্যানেজমেন্ট, খুব সুন্দর বলেছেন, আমি একটু বলে দিই আপনাদেরকে যারা শুনছেন তাদের সবাইকে বলে দিই যে আজকের দিনে দাঁড়িয়ে জজ টেলিগ্রাফের প্রায় ধরুন 100টার উপরে কোর্স আছে, ঠিক আছে, এবং আরো নতুন নতুন কোর্স আমরা সংযোজন করছি, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রায় 70টার উপরে সেন্টার, মোর দ্যান 70 সেন্টার্স, এবং সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই ছেলেমেয়েরা যাতে কাছাকাছি ভর্তি হতে পারে এবং সেইভাবে যাতে তারা কাজ করতে পারে সেইভাবেই কিন্তু আমরা করছি। এবং আমি আপনার কাছে আসবো আবার, আমি একটু চলে যাবো জ্যোতির্মদার কাছে, আমি একটু ম্যাডামকে বলবো মিউট করে দিতে। জ্যোতির্মদা একটি জিনিস আমাকে বলুন যে এই যে আপনার এত বছরের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যে জায়গাটা মুর্শিদাবাদ, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কারিগরি শিক্ষাটা ছেলেমেয়েদের জন্য কতখানি জরুরি? জরুরি কতটা আমার অভিজ্ঞতা মানে কি, আমি তো আগেই বললাম, আমি যখন বললাম তখন আগেই বললাম যে এটা আমার মতে 100% জরুরি, 100% জরুরি, অ্যালং উইথ রেগুলার স্ট্রিম, যেমন শাকির সাহেব বললেন একটু আগেই, অ্যালং উইথ রেগুলার পড়াশুনো, তার সঙ্গে 100% এটা জরুরি, এটাকে করতেই হবে। এবার আপনাদের মানে মুর্শিদাবাদে বলে নয়, এটা শুধুমাত্র মুর্শিদাবাদ বলে নয়, গোটা পশ্চিমবঙ্গে, আমি বলবো গোটা দেশেই, আমাদের গোটা দেশেই এই এটা জরুরি একদম, শুধু মুর্শিদাবাদ নয়। ম্যাডাম যেরকম বলছেন ম্যাডামের ছাত্রীদের অভিজ্ঞতার ভিত্তিতে, আমার এখানে আপনি আমার অভিজ্ঞতা জানতে চাইছেন, অভিজ্ঞতা কিন্তু ম্যাডামের থেকে মানে 5% আলাদা নয়, অভিজ্ঞতাটা একই, অভিজ্ঞতাটা একই, আমারও সেই একই মানে প্রত্যন্ত গ্রাম বললাম, এবং গ্রামাঞ্চলে অভিজ্ঞতাটা একই। আমি যখন জয়েন করেছিলাম 95 সালে, তখন আমি হঠাৎ একদিন ক্লাস 6 এর ক্লাস নিতে গিয়ে দেখলাম একটি মেয়ে মাথায় সিঁদুর টিঁদুর লাগিয়ে শাখা পলা পরে চলে এসে, মানে কি ব্যাপার, বললো বিয়ে, কালকে বিয়ে হয়েছে। এবার চিন্তা করুন, সে মেয়েটির পড়ার ইচ্ছা আছে, তা না সে বিয়ের পরের দিন সে চলে আসতো না স্কুলে, কিন্তু তারা কিন্তু
এই জিনিসটা এখনো যে নেই তা নয়, এখন একটু ক্লাসটা উপরে উঠেছে। আগে তখন সিক্স এ দেখেছি, এখন হয়তো এইট নাইন এই সমস্ত ক্লাসে এসে একটু বয়সটা বেড়েছে, কিন্তু আছে। এবারে কমে গেছে অনেকটা, মানে টেন্ডেন্সিটা কমেছে একমাত্র কিন্তু কন্যাশ্রীর জন্য। এটা এটা একটা ব্যাপার যে বিয়ে হয়ে গেলে কন্যাশ্রীর টাকাটা আর পাবে না, এটা একটা ব্যাপার, যে জন্য ওইটা টেন্ডেন্সিটা কমেছে অনেকটা। এই প্রকল্পটা ওই দিক থেকে একটা কার্যকরী ভূমিকা আছে। আর একটা হচ্ছে যে আমাদের যে মিড ডে মিলের ব্যাপার, মিড ডে মিলটা কিন্তু ছাত্রীদের স্কুলে আসার ব্যাপারে অনেকটাই হেল্প করেছে, যে স্কুলে আসবো, স্কুলে না গেলে ওই দুপুরবেলার খাবারটা পাবো না, এটা একটা ভূমিকা রাখে। তবে আমি যে আপনি যেটা আমাদের যেটা মূল বক্তব্য সেখান থেকে সরে গেছিলাম আমি, সেটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল স্ট্রিম। ভোকেশনাল স্ট্রিমের ব্যাপারটা তো আমি বলেছি, অডিওর বোধ হয় একটা আমার সমস্যা হচ্ছে, যাই হোক আমি বলে নি যে বৃত্তিমূলক ব্যবস্থা ব্যাপারটা যেটা আমার এখানেও কিন্তু একই জিনিস, এবং একটু সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওকে, যদি ও ফিরে আসুক কোনো অসুবিধা নেই, আমি এটা এটা হতেই পারে কারণ আমরা নেটওয়ার্কের সমস্যা একটা হয়েই থাকে আমাদের, তো সেক্ষেত্রে আমি দেখে নিচ্ছি। এসে গেছি আমি, আবার এসে গেছি মনে হচ্ছে। ছেলেদের জন্য আমি আমি একটু ছেলে মেয়ে আলাদা করে বলছি, ম্যাডাম আশা করি ডিসক্রিমিনেশনের অভিযোগ দেবেন না, কিন্তু আমি ছেলে মেয়ে আলাদা করে বলছি। সেটা হচ্ছে যে যেমন ধরুন মোবাইল এন্ড টেলিফোন রিপেয়ারিং, এটা আজকের দিনে এটা ছেলেদের পক্ষে খুব জরুরি, এটা খুব জরুরি আমার মনে হয় এখন আজকের দিনে। মোবাইল মোবাইল টেলিফোন রিপেয়ারিং, তারপরে আপনার ধরুন ল্যাপটপ রিপেয়ারিং, তারপর ধরুন মানে টিভি রিপেয়ারিং, এই রিপেয়ারিং এই কোর্সগুলো যেগুলো আছে এগুলো ছেলেদের জন্য কিন্তু খুব জরুরি। আচ্ছা, তারপরে যেমন আমি দেখে রেখেছি অটোমোবাইল ইলেকট্রনিক্স এসি অ্যান্ড ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান একটা আছে আপনার 31 নম্বর কোর্স, মেকানিক্যাল এর মধ্যে 31 নম্বর কোর্সটা, অটোমোবাইল ইলেকট্রনিক্স এসি অ্যান্ড ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান বস সাপোর্টেড বাই বস, এরকম একটা একটা কোর্স দেখছি। এই যে এসির এসি রিপেয়ারিং, এটা খুব মানে কার্যকরী ছেলেদের জন্য, খুব কার্যকরী এসি রিপেয়ারিং এর ব্যাপারটা। তারপরে অফিস ম্যানেজমেন্ট, এটা মেয়েদের জন্য, অফিস ম্যানেজমেন্টটা মেয়েদের জন্য কারণ মেয়েরা অনেক ভালো ম্যানেজার হয়, মেয়েরা ভালো ম্যানেজার হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, মেয়েরা অনেক ভালো ম্যানেজার হয় একদম অবভিয়াসলি, আমি বলছি ওরা অনেক ম্যানেজমেন্টটা খুব ভালো বোঝে, কোন দিক কিভাবে ম্যানেজ করে চলতে হবে এটা দেন। আচ্ছা, তারপরে ধরুন আমি দেখেছি একটা আছে ট্যালি জিএসটি, আমি জানি না এটা সব জায়গায় করানো হয় কিনা, এই ট্যালিটা, এটা আমার ব্যক্তিগত দুর্বলতা আছে ট্যালি প্রোগ্রামটার প্রতি, আমি মানে ওটা আমি নিজে শেখার চেষ্টা করেছিলাম, খানিকটা শিখেও ছিলাম, এটার প্রতি আমার ব্যক্তিগত দুর্বল, কিন্তু প্রোগ্রামটা এত ভালো, সফটওয়্যারটা এত একটা দুর্দান্ত সফটওয়্যার, ওটা কাজে লাগবে ট্যালি জিএসটি, বিশেষ করে এখন জিএসটির যে সমস্যাটা আছে সমস্ত দোকানগুলোতেই, আমি যার সঙ্গে কথা বলি আমার আশপাশের দোকানদারদের বলে জিএসটি নিয়ে খুব সমস্যা দাদা, এই জিএসটির একটা উদ্ধার পাওয়ার মতন রাস্তা ট্যালি জিএসটি, এই কোর্সটা ছেলেদের জন্য খুব ভালো, মেয়েরাও এটা শিখতে পারে। আর নার্সিং যেটা আছে প্যারামেডিক্যাল সায়েন্স, এটা গোটাটাই, এটা গোটা যে কটা কোর্স আছে সবকটাই মেয়েরা করতে পারে একদম। তার থেকে হচ্ছে যে প্যারামেডিক্যাল যেটা আপনি বললেন সেটা কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে ভীষণভাবে এফেক্টিভ, কারণ আমরা প্রত্যেকেই জানি যে আজকে যদি আমাদের বাড়িতে কেউ একটাও যদি মানুষ থাকে বা ছেলেমেয়েরা থাকে যারা একটু প্যারামেডিক্যাল সম্বন্ধে জানে, তাহলে কিন্তু আমাদের বাড়ির লোকেরা অনেক বেশি আমরা সিকিউর ফিল করব, এবং সেই কারণে জন্য ভীষণভাবে একদম প্যারামেডিক্যালটা ভীষণভাবে দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি শাকিব সাহেবের কাছে আসবো, আমি আসবো যদি মানে আপনার কাছে এক্ষুনি ফিরছি আমি, এক্ষুনি আর একটা কোর্স আমি দিতেছি। হ্যাঁ আমি আসছি, আমি এক্ষুনি আসছি, শাকিব সাহেবের কথা বলি। শাকিব সাহেব এক বাত বাতি হম লোক কি আপ আপনে যে দেখা হ্যায় জো আপকা জো স্কুল হ্যায় হুগলি মে অর আপনে বহুত সারে জায়গা ঘুমে হ্যায় তো আপকো কেয়া লাগতা হ্যায় কি ইয়ে জো হম লোক কা জর্জ টেলিগ্রাফ কা জো ভোকেশনাল কোর্স হ্যায় জো হম লোক কা জো কোর্স করকে
लड़का लोग लड़की लोग जो प्लेसमेंट पाते हैं उसके ऊपर आप क्या क्या बोलना चाहेंगे? देखिए तो ये जॉर्ज टेलीग्राफ तो आज का नहीं है, 1920 से है और ये जो है इस फील्ड में जो है मैंने काफी जो है मशहूर है। मेरे ख्याल से बच्चे लोग जो है इसमें हमको तो मालूमात नहीं है लेकिन जो है जरूर से जो है कोर्स करने के बाद उन लोग को फायदा पहुंचा होगा, प्लेसमेंट अच्छा मिलता होगा। एकदम तो मैं आपको बता दूं कि प्लेसमेंट हम लोग का जो है, मैं थोड़ा सा इंफॉर्मेशन देना चाहता हूं कि जो हम लोग का आप शियालदा कैंपस के बारे में बात कर रहे थे कुछ देर पहले, तो हम लोग का शियालदा सेंटर में जो लॉकडाउन के थोड़ा सा जो खुले थे उस टाइम हम लोग का थोड़ा एक छोटा करके पूरा एक प्लेसमेंट फेयर हुआ था और उसके पहले हम लोग ऑनलाइन में प्लेसमेंट किए थे। तो इसीलिए और एक बात मैं बोलना चाहता हूँ, ये हमें पियाली मैडम सुधरे बोली, ये पियाली मैडम एक आगे बोलते खेलाधुलो कथा, हमारे जॉर्ज टेलीग्राफ स्পোর্টস ক্লাব আছেন আপনারা নিশ্চয়ই জানেন, যেটা 1925 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যখন আপনি বলছিলেন পিয়ালি ম্যাডাম তখন আমাদের জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের কথা মনে পড়ে যাচ্ছিল। তো এই যে আমাদের জর্জ টেলিগ্রাফ ক্লাব রয়েছে সেখানেও কিন্তু আমরা সেই যে জায়গাটা তৈরি হয়েছে সেখানেও কিন্তু ভীষণভাবে আমরা সাবলীল এবং সফল। তো আমি একটু ম্যাডামের কাছে আসছি, তো ম্যাডাম একটাই সময়কে বলুন যে এই যে আপনি যেটা বলছিলেন যে এই যে মেয়েদের একটা যে জায়গা এবং মেয়েরা যেরকমভাবে এগিয়ে আসছে, তো এতে যে একটা এই যে তাদের একটা কারিগরি শিক্ষা কতখানি দিক যেটা আপনি বললেন, যে তাতে আপনার কি মনে হয় যে কোন দিকটায় তারা ফোকাস করবে বা তাদের ক্ষেত্রে বাবা মার দিক থেকে কতখানি তাদের সাবলীল হওয়া দরকার? আপনার মাইকটা একটু আনমিউট করে বলুন। হ্যাঁ স্যার, যেটা আপনি বললেন আমাদের ওপাশের মানে একটু ইন্টেরিয়রের মেয়েদের কিন্তু মূল সমস্যাই হচ্ছে যে অভিভাবক অভিভাবিকার মত পাওয়াটা। তো তারা যদি তাদেরকে কাউন্সেলিংটা আগে করতে হবে বলে আমাদেরও মনে হয় যে মেয়েরা কিন্তু ইচ্ছুক, মেয়েরা সবসময় চায় যে বেশ কিছু মেয়ে আছে যারা নিজের পায়ে দাঁড়াতে চায় যে কিছু না কিছু তারা করবে। তো সেই ক্ষেত্রে যদি এই ধরনের নানা রকম কারিগরি যে কোর্সগুলো কথা আলোচনা হলো আজকে, বা ওই প্যারামেডিক্যাল বলুন, বিশেষ করে নার্সিং বলুন, বা স্পোর্টস ক্লাবে যদি তারা জয়েন করতে পারে, আর অফিসের যে সমস্তগুলো রয়েছে অফিস ম্যানেজমেন্টের কোর্সগুলো, তো সেই ধরনের কোর্সগুলোতে কিন্তু ওদের অবশ্যই ভবিষ্যৎ অনেকটাই ওদের উজ্জ্বল হবে। তো সেই জন্য আমরা তাদেরকে সবসময় অবশ্যই উৎসাহ দেওয়ার চেষ্টা করব। তবে স্যার আমার একটু একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে ওই আমি একটা জিনিস দেখলাম যে লাইফ টাইম প্লেসমেন্ট আর কি, ওই লাইফ টাইম প্লেসমেন্টটা নিয়ে যদি স্যার একটুখানি বলেন আর কি। আমি বলে দিই, আসলে আমাদের এখানে যেটা থাকে সেটা হচ্ছে ছেলে বা একটি মেয়ে যখন জন্মগ্রহণ করতে এলো তার কিন্তু প্রথমে জিজ্ঞেস যে আমরা করে হবে হোয়াট নেক্সট, এবং সেক্ষেত্রে আমি সেই জন্যই আপনাদের যেটা কিন্তু ছেলে বা একটি মেয়ে যখন পড়াশোনা করার পরে তা বেরিয়ে একটা লাইফ কিন্তু জানাটা খুব দরকার। সবচেয়ে একটি ছেলে বা একটি বছর একটা পরে সে আবার ফিরে আসতে হবে আমার কাছে, এবং আমাদের একটা প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টটা কিন্তু এটি নিয়েই কাজ করছে, তারা কিন্তু দিন রাত কিভাবে যে তারা ছেলে মেয়েগুলোকে প্লেসমেন্ট দেবে, আরো ভালো প্লেসমেন্ট দেবে, তার কারণটা একটু বলে দিই আপনাদেরকে। যে আজকে ধরুন একটি ছেলে বা একটি মেয়ে, যেটা জ্যোতিমাতা বলছিলেন বারবার করে বা শাকির সাহেব বলছিলেন বারবার করে, যে আজ কিন্তু একটি ছেলে বা একটি মেয়ে তারা কিন্তু জানে না যে তাদের ভবিষ্যৎটা কোন দিকে যাবে, এবং আজকে আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে জর্জ টেলিগ্রাফ সেইভাবে জীবনটাকে গড়ে দেয়, এবং সেই কারণের জন্যই তারা যখন আসছে জর্জ টেলিগ্রাফে তারা কিন্তু একটা আশা নিয়ে আসছে। এবং আমাদের এখানে একটা সুন্দর আমি আপনাকে একটা ছোট্ট জিনিস বলি তাহলে বুঝতে পারবেন, যে 101 বছরের একটা জর্জ টেলিগ্রাফ আমাদের যে কোম্পানি সেই কোম্পানিটা যখন শুরু হয়েছিল 1920 সালে, তারপর থেকে আজও কিন্তু দাদুর সঙ্গে নাতি আসে ভর্তি হতে, এবং দাদু কিন্তু বলে যে আমি এখান থেকেই পাশ করে যাওয়ার পরে কিন্তু চাকরি পেয়েছিলাম। তো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ভোলার জায়গা নয়, এবং এই জায়গাটাই কিন্তু আজকে সেই জায়গাটাতে অন্যান্য মানুষদের উদ্বুদ্ধ করে যে কিভাবে জর্জ টেলিগ্রাফ থেকে পড়াশোনা করার পরে তারা কিন্তু চাকরি পায়। এবং এই যে বললাম লাইফ টাইম প্লেসমেন্ট, যেটা দিয়ে আপনি প্রশ্নটা করলেন আমাকে, এই লাইফ টাইম প্লেসমেন্ট 3 বছর পরে যখন তারা ফিরে আসছে আবার তারা কিন্তু আরেকটু ভালো জায়গায় আরেকটু এক্সপিরিয়েন্স দিয়ে আরেকটু ভালো স্যালারিতে তারা কিন্তু জয়েন করছে। এবং এইভাবে যখন দেখলেন যে একটি ছেলে হয়তো সে এইচআর হেড হয়ে গেছে বা সেই একটা বড় পজিশনে রয়েছে, তখন কিন্তু সে যখন আবার ফিরে আসছে তখন কিন্তু সে বলছে আমি কিন্তু জর্জ টেলিগ্রাফেই স্টুডেন্ট ছিলাম। এরকম বহু আছে যারা ধরুন আজকে অটোমোবাইল কোর্স করার পরে একটা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তারা যখন জিএম পদে চলে যায়
তখন কিন্তু খুব একটা কম স্যালারি তারা পায় না, এবং অনেকে অনেক ভালো ছেলে বা মেয়ের থেকেও তারা অনেক ভালো স্যালারি পায়। এবং সেক্ষেত্রে কিন্তু এটা জানা দরকার যে জর্জ টেলিগ্রাফ শুধুমাত্র তাদেরকে সেই সাপোর্টটা দিচ্ছে তা নয়, তাদেরকে প্লেসমেন্টটাও কিন্তু সেইভাবে তুলে ধরছে। আমি আরেকবার জ্যোতিময়দার কাছে আসবো, আমি আটকে দিয়েছিলাম জ্যোতিময়দাকে। জ্যোতিময়দা শোনা যাচ্ছে? সেই পরিপ্রেক্ষিতে বলি, আমাকে প্রথমেই বলেছে আমি এতগুলো কোর্স বলতে গেলে আরো 1 ঘন্টা লেগে যাবে, তো ঠিক সেরকম ভাবে আমি শুধু একটা কথাই বলি, প্রায় 100টার উপরে কোর্স এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন কোর্স শুরু হয়েছে আমাদের। তার কারণটা হচ্ছে যে মুহূর্তে অনলাইনে কোর্স শুরু হবে তাহলে কিন্তু যারা এখন আসতে পারছেন অনেক দূর দূর থেকে, তারাও কিন্তু আমাদের সঙ্গে পড়াশোনা করতে পারবে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের একটা ভবিষ্যতের জায়গাটা তৈরি হতে পারে। তো আপনি যেটা বলছেন যে তোমার, আপনাকে থামিয়ে দিচ্ছিলাম, প্লিজ শেষ শেষ করুন আপনি। আমি বলছিলাম এই কোর্স গুলোর ব্যাপারে, আমি যে কটা দেখে রেখেছিলাম তার মধ্যে একটাই বাকি ছিল আর কি, তখন বললাম প্যারামেডিকেল। প্যারামেডিকেলটা মেয়েদের জন্য পার্টিকুলারলি আমি বললাম, ছেলেরাও অবশ্যই সেখানে যদি তাদের কাজ কারো আগ্রহ থাকে, সাধারণত ছেলেদের ওই ধরনের কাজে আগ্রহ কম থাকে এটা আমরা দেখেছি। আর একটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্সটা ওটা সবার জন্য নয়, ওটা একটু ভালো স্টুডেন্ট যারা হবে, আমি নিজে কম্পিউটারের কাজকর্মগুলো মানে স্কুলের কাজকর্মগুলো নিজেই করতাম, এখন অন্যরা করে, নিজেই বরাবর করে এসেছি, এক্সেল বা বলুন বা একটু এই বেসিক প্রোগ্রামিং, এক্সেল এর যে ব্যাক এন্ড প্রোগ্রামিং থাকে এগুলো নিজে করতাম, এক সময় স্যালারি যে শিটটা সেটাও আমি তৈরি করেছিলাম, অটোমেটেড শিট আমি নিজে তৈরি করেছিলাম। এই জন্য বলছি ওই অভিজ্ঞতা থেকে বলছি, ডেটা অ্যানালিটিক্সটা যেটা যেটা ওটা আপনাদের ক্রাইটেরিয়াও ওটা ম্যাথমেটিক্স লাগে, ওটা যারা একটু সায়েন্সের দিকটায় ভালো ম্যাথমেটিক্সটা ভালো পারে তাদের জন্য ডেটা, কিন্তু ডেটা অ্যানালিটিক্সটা খুব ভালো কোর্স। আর একটা হচ্ছে ওই পাইথন, আমি দেখলাম আপনাদের পাইথনের একটা উপরে একটা কোর্স আছে, তো পাইথন ল্যাঙ্গুয়েজটা এই মুহূর্তে পাইথন এবং আর এই দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু খুব প্রয়োজনীয় ল্যাঙ্গুয়েজ, দুটোই খুব দরকারি ল্যাঙ্গুয়েজ যদি কেউ করতে চায়। কিন্তু ওখানেও পুরোপুরি সায়েন্স মানে ম্যাথমেটিক্স এ তার একটু দখল থাকতে হবে সেরকম ছেলেদের জন্য। শুধু যতিমধ্যে একটা মিনিট আপনাকে থামিয়ে বলে দিই যে প্যারামেডিক্যাল যে কোর্সটা রয়েছে, সায়েন্স তো বটেই, আমাদের এখানে কিন্তু কমার্স আর্টস যে কোনো স্ট্রিমের ছেলে মেয়েরাই কিন্তু ভর্তি হতে পারে, ঠিক আছে? এবং সেইভাবে আমি প্যারামেডিক্যালটার কথা বললাম না, আমি বললাম ডেটা অ্যানালিটিক্সটা, ডেটা অ্যানালিটিক্স বলে রাখলাম আগে এই কথা পরিপ্রেক্ষিতে, তাদের সুবিধা হবে আর কি, যারা শুনছেন আমাদেরকে তাদের সুবিধা হবে বলেই এই কথাটা আমি বললাম। এবং আরেকটা দিকে আমি বলে রাখি যেটা ম্যাডাম তখন বলছিলেন, যে সুন্দর একটা কথা উনি বলেছেন যে উনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন, এবং এক্ষেত্রে আপনাদের বলে রাখি স্কুল খুললে ডেফিনেটলি আমরা যারা যারা আমাদেরকে এর আগেও অনেক হেডমাস্টার মশাই হেডমিস্ট্রেস আমাদেরকে বলেছেন যে আপনারা আমাদের স্কুলে আসবেন, এবং আমি আপনাদেরকে এই ফোরামেও কথা দিতে পারি যে স্কুলটা খুলে গেলে আমরা ডেফিনেটলি আপনাদের কাছে যাব, এবং গিয়ে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বলে রাখবেন, আমরা তাদেরকে যথাসাধ্য যতটুকু তাদেরকে বলা যায়, এবং সেক্ষেত্রে যদি গার্জেনরা থাকে তাদেরকেও আমরা চেষ্টা করব যে কিভাবে তাদের কাউন্সিলিং করে তাদেরকে একটা জায়গায় আনা যায়। তার কারণ হচ্ছে এই যে বিগত 2 বছর ছেলে মেয়েরা কিন্তু কিভাবে তারা কাজ করলো, মানে কিভাবে তারা পড়াশোনা করলো, যেটা 3 জনেই আপনারা বললেন, তো সেক্ষেত্রে কিন্তু তাদের একটা বড় সমস্যা তৈরি হয়েছে, মানসিক সমস্যা, এবং একটা সামাজিক ভাবে তারা একটু মানে কি হবে, বেরোতে পারছে না, যেটা ম্যাডাম বলছিলেন যে বাড়ি থেকে বেরোতে পারছে না, তারা কি করবে। আমি একদম শেষ শেষে পৌঁছে গেছি, আমি একটুখানি শাকির সাহেবের কাছে আসবো। শাকির সাহেব শোনা যাচ্ছে? শাকির সাহেব শুন রাহে আপ? শাকির সাহেব এক বাত বতাইয়ে আপকো, আপ তো জো যা আপকা স্কুল হ্যায় রিসরা রিসরা অঞ্জুমান হাই স্কুল, তো ওহাঁ পে জো লড়কা লোক হ্যায় আর আপকা তো স্কুল 11-12 পে কোয়েড হ্যায়, তো আপকে হিসাব সে কেসে হাম লোগ উসকে পাস পৌঁছে আর কেসে উসকো সমঝায়ে কি ভোকেশনাল জো কোর্স হ্যায় ও উসকে লিয়ে আচ্ছা হ্যায়, আপকা ক্যা মত হ্যায় ইসকে উপর? দেখিয়ে রিসরা অঞ্জুমান স্কুল, রিসরা জো এলাকা হ্যায় আপ লোগ জানতে হ্যায় কি মিল মিল এলাকা হ্যায়, জুট মিল এলাকা হ্যায়, আর বেশিরভাগ জ্যাদাতর জো হ্যায় ফার্স্ট জেনারেশন লার্নার হ্যায়, लेकिन उन लोग के अंदर में जानने की चाहत बहुत है, हम देखा है, हम इधर 6-7 में जो क्लास चला है 11-12 के बच्चों का जो है हम देखा है, जानने का चाहत है सर कि कैसे होगा सर, एचएस करने के बाद सर क्या करेंगे, कुछ बताइए हमको। तो इससे पहले भी जो है जॉर्ज टेलीग्राफ से लोग आए थे, हम जो है मैंने बहुत मैंने आभारी होंगे जॉर्ज टेलीग्राफ का, अगर स्कूल 16 नवम्बर खुलने के बाद बच्चों को जो है, खासकर जो है अभी जो 12th क्लास में बच्चे हैं, पढ़ाई तो
पढ़ाई क्या मैंने वो बहुत ज्यादा सीख नहीं पाए हैं पढ़ाई के लाइन में, तो अगर वो जो है जॉर्ज टेलीग्राफ के बारे में जाने, मैं जो है उनसे मैंने विनती करता हूँ, गुजारिश करता हूँ कि स्कूल खुलने के बाद जो है इस कैंपस में जो है हमारे कैंपस में आए, अपने जो प्रतिनिधि रिप्रेजेंटेटिव को भेजें और जो है जो जो कोर्स जो है जॉर्ज टेलीग्राफ जो कराती है उसके बारे में उन लोग को बताएं, जानकारी दे, ताकि तुलबा स्टूडेंट्स के अंदर जो है जानकारी पैदा हो, जाने वो डिफरेंट कोर्सेज के बारे में और जो है उस कोर्स को ऑप्ट करने में उन लोग को आसानी हो। थैंक यू। ঠিক আছে, একদম আমরা শেষে পৌঁছে গেছি। আমি একদম দুটো প্রশ্ন করব, লাস্ট একটা জ্যোতি ময়দাকে, একটা পিয়ালি ম্যাডামকে। পিয়ালি ম্যাডামকে শেষ প্রশ্ন, যে আজকে এই যে আমরা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি সেটা থেকে এগিয়ে যাওয়ার জন্য আপনি গার্জেনদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কি বার্তা দেবেন? পিয়ালি ম্যাডাম, তো আমার এটাই বলার যে আমরা তো দীর্ঘদিনই লড়াই করলাম এই অতিমারির সাথে, তো এখন আমাদের মনে হচ্ছে যে হয়তো এটা প্রায় শেষের দিকে, স্কুল কলেজও এবার খুলে যাচ্ছে, তো অভিভাবকদের বলবো যে আপনারা ছেলে মেয়ে দুজনকেই সমানভাবে একই রকমভাবে মানুষ করুন, দুজনের মধ্যে ডিফারেন্স তৈরি করবেন না, এটা আছে এখনো আমাদের একটু গ্রামের দিকে রয়েছেই এটা, এবং মেয়েদেরকে সুযোগ দিন, ওরা সুযোগ পেলে ওরা নিজের পায়ে দাঁড়াবে, আপনাদের বরঞ্চ ভবিষ্যতে সেই চিন্তাটা মুক্ত হয়ে যাবেন আপনারা যে আমার মেয়ের ভবিষ্যৎটা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছে, এরপর তার বিয়ে হলো বা না হলো সেটা নিয়ে চিন্তা ভাবনাটা অনেকটাই কমে যাবে, এবং মেয়েদের স্বাস্থ্যর দিকটাও আমাদের স্কুলে বিশেষ করে আমাদের স্কুলের গার্জিয়ানদের কথাই আমি বলবো যে ওনারা কিন্তু একেবারেই সচেতন নন, আর বিশেষ করে মিড ডে মিল চলাকালীন তারা যেটুকু সুস্থ থাকতো এখন মাঝে মধ্যে যদিও কোনো ছাত্রীর সাথে দেখা হয়ে যায় মনে হয় যেন আমরা চিনতে পারছি না তাদেরকে, তাদের এতটাই চেহারার পরিবর্তন হয়েছে, অর্থাৎ তাদের বাড়িতে যত্নটা কম। হ্যাঁ, মানছি তাদের আর্থিক সংকট রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে ছেলে মেয়ে উভয়কে সমানভাবে দেখুন আপনারা, কারণ মেয়েরাও কিন্তু আজকাল আর পিছিয়ে নেই, মেয়েরাও এগিয়ে যাবে, ওদের সুস্থ থাকতে দিন আর ওদের সুযোগ করে দিন, ওরা যেটা চাইছে সেই সুযোগটা ওদের দিন, ওরা নিশ্চয়ই একদিন দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াবে, এবং সমাজের জন্য আমি এটাই বলবো যে স্যারও এক্ষুনি বললেন যে একটা মানে ওদের নিয়ে ঠাট্টা করা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে করোনার ব্যাচ, এই যে জিনিসটা, এই দুঃখের কথাটা কিন্তু মেয়েরা এসে আমাদেরকে অলরেডি বলে গেছে, যতীনবাবু এক্ষুনি বললেন, তো মেয়েরা কিন্তু বলছে যে ম্যাডাম দেখুন না আমাদের কি দোষ বলুন তো, এলাম না তোমাদের তো কোনো দোষ নেই, তোমরা যা পেয়েছো তোমরা হয়তো আরো ভালো করতে, এইভাবে তাদের উৎসাহিত করা, পরীক্ষা হলে তোমরা হয়তো এর চেয়ে ভালো রেজাল্ট করতে, কাজে এই নিয়ে মন খারাপের কিছু নেই, এটা নিয়েও যেন ওদেরকে আর কেউ কিছু না বলেন, এটা আমার একটু মানে সত্যি বলতে ইচ্ছে হচ্ছিল জ্যোতির্ভাইবাবুর কথাটা শোনার পরেই আমারও মনে পড়ে গেল যে ওই মেয়েগুলির কথা যারা এসে এইভাবে দুঃখ প্রকাশ করেছিল, তো ওদেরকে উৎসাহ দিন, ওরা নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াবে, নিশ্চয়ই উন্নতি করবে। ওকে জ্যোতি ময়দা, আপনার কাছে আমার এই একই প্রশ্ন, এই গার্জেনদের উদ্দেশ্যে এবং আপনার বার্তা। বার্তা আর নতুন করে বলার জায়গা নেই, পিয়ালি ম্যাডাম বলে দিয়েছেন, সকলকে সমান দৃষ্টিতে দেখা। আজকে যদি পিয়ালি ম্যাডামের ফ্যামিলিতে মেয়েদের জন্য ডিসক্রিমিনেশন থাকতো তাহলে ম্যাডামের মতন একজন হেডমিস্ট্রেসকে আমরা পেতাম না ওইখানে, এটা অভিভাবকদের এটা বুঝতে হবে, এটা অভিভাবকদের বুঝতে হবে, এটা মানে ন্যাচারাল ব্যাপার। আমার যে মেয়েরা ওই গ্রামে ফার্স্ট জেনারেশন লার্নার তাদের মধ্যে থেকে আজকে যেভাবে তারা উঠে এসেছে, নার্সিং বলুন, মানে একজন তো নার্সিং এ এমএ করে সে এমএসসি করে সে এখন খুব মানে কল্যাণী এআইআইএমএস এ চাকরি করছে একজন আছে, তারা তো পারে, তারা পারে না এরকম তো নয়, তারা পারে, তাদেরকে সুযোগ দিলেই তারা পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই মানে বিয়ে দেবো অমুক তমুক এই সমস্ত চিন্তা ভাবনা থেকে অভিভাবকরা ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে চলে যান, সেটা ঠিক নয়, এটা হচ্ছে আমার অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা। আর ছাত্রদের জন্য একটাই বার্তা যে তোমাদের কোনো দোষ নেই, যে পরিস্থিতি এসছে তাতে তোমাদের কোনো দোষ নেই, কার দোষ আছে সেটা খুঁজতে যেও না, তোমরা খালি নিজেদের কাজটুকু ঠিকঠাক করে যাও, বাকিটা ভবিষ্যৎ ঠিক করে রেখেছে তোমাদের জন্য, বাকি আর বাকিটা সময় কোন তোমাদের চিন্তা করতে হবে না, নিজেদের কাজটা খালি ঠিকঠাক করে।
একদম আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন শ্রীমতী পিয়ালি সেনগুপ্ত ইসলাম শিক্ষা ক্রিয়াশাল চক্রবর্তী ছিলেন শ্রী জ্যোতিময় পুত্র প্রধান শিক্ষক বাগ্রাম হাই স্কুল চারগ্রাম থেকে আমাদের সঙ্গে ছিলেন মিস্টার সাকির হোসেন হেডমাস্টার রিসরা অঞ্জুমান হাই স্কুল হুগলি থেকে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে দেওয়ার জন্য আবার অন্য একটা ফোরামে আবার কোনোদিন নিশ্চয়ই দেখা হবে আপনাদের সঙ্গে এই আশা রাখি নমস্কার থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য মেইন কোর্সেস ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এসি এন্ড রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং মোবাইল এন্ড টেলিফোন রিপেয়ারিং টেকনিশিয়ান ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট জর্জ টেলিগ্রাফ জীবন গড়ে দেয়।